হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণের সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুভ নৃসিংহ চতুর্দশী মহোৎসব, অর্থাৎ নৃসিংহদেবের আবির্ভাব তিথি। আজকে আমি তোমাদের কাছে এই নৃসিংহদেবের আবির্ভাব তিথি কিছু লীলাকথা শ্রবণ করাব। ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে যিনি যে উপদেশ দান করেছিলেন, তাই আমাদের কাছে ভগবানের মুখনিঃসৃত বাণী গীতা জ্ঞান। তা ভগবান বলেছেন, যদা যদা ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম স্যাদ্মহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ত্থায় সম্ভবামি যুগে যুগে। তা ভগবান বলছেন, যখনই যখনই ধর্মের হানি ঘটে, অধর্ম বৃদ্ধি পায়, তখনই তখনই তিনি ভক্তদের ও সৎপুরুষদের পুনরুদ্ধারের জন্য আবার এই ধরাধামে আবির্ভূত হন। এই কথা কিন্তু ভগবান বারবার প্রমাণ করেছেন। কখনো তিনি বরাহ রূপে, কখনো তিনি বামন অবতার রূপে, কখনো বা রামচন্দ্র রূপে, কখনো দ্বাপর যুগে কৃষ্ণ অবতার রূপে, কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি বারবার ফিরে এসেছেন সাধুদের পরিত্রাণের জন্য, অধর্মের বিনাশের জন্য। তা এরকমই ভগবানেরই একটি কাহিনী নৃসিংহদেবের কালকে আবির্ভাব তিথি আজকে আমি তোমাদের সাথে তোমাদেরকে শ্রবণ করাবো। নৃসিংহদেবের পরম ভক্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। তা কি করে এই নৃসিংহদেব আবির্ভূত হলেন, সেই কথাই আমি তোমাদের শ্রবণ করাব। ভগবানের ঐশ্বর্য মণ্ডিত নিজ ধাম হচ্ছে বৈকুণ্ঠ ধাম। সেখানে মাতা লক্ষ্মী দেবী সর্বদাই ভগবানের সেবা করে থাকেন। তা এই ভগবানের বৈকুণ্ঠ ধামের দ্বাররক্ষী ছিলেন জয় ও বিজয়। তা একবার এই জয় বিজয় সৈনিকাদি ঋষির চরণে অপরাধ করার জন্য তারা দুই ভাই দণ্ডিত হলেন। তা কি দণ্ড হলে, যে তাদের এই ধরাধামে এসে জন্ম গ্রহণ করতে হবে। তখন তারা এই অভিশাপগ্রস্ত হয়ে খুব ব্যথিত হয়ে পড়লেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তারা তাদের দুঃখ জানালেন, যে কি করে এই সাত জন্ম তারা এই ধরাধামে এখানে অবতীর্ণ হবেন, হ্যাঁ, হয়ে ভগবান এর বিরহ যন্ত্রণা সহ্য করবেন। তা তাদের দুঃখে ব্যথিত হয়ে করুণাময় ভগবান বললেন যে একটা উপায় আছে, সাত জন্ম যদি তারা মনুষ্যরূপে জন্মগ্রহণ করে তাহলে তাদের সাত জন্ম লেগে যাবে এই অভিশাপ থেকে মুক্ত হতে, আর যদি তারা অসুর কুলে অসুর রূপে যদি জন্মগ্রহণ করে তাহলে তারা তিন জন্মেই উদ্ধার হবে। তখন তারা যাতে তাড়াতাড়ি এই অভিশাপ থেকে মুক্তি পায় তাই তারা অসুর রূপে জন্ম নিতে রাজি হয়ে গেল। এই জয় বিজয় হচ্ছে দিতি ও কশ্যপ মুনির পুত্র রূপে অভিশাপগ্রস্ত হয়ে পৃথিবীতে আবির্ভূত হল। এই জয় বিজয় হচ্ছে হিরণ্যকশিপুর ও হিরণ্যক্ষ এই দুই ভাই, তারা এই দুই ভাই এই দুই নামে তারা অসুর হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করল। এই হিরণ্যক্ষ তাদের অসুর হওয়ার ফলে আসুরিক আচরণ জন্য একবার হিরণ্যক্ষ পৃথিবীকে বিষ্ঠার সমুদ্রে রসাতলে পতিত করে দিয়েছিলেন। তো তখন ভগবান এই পৃথিবীকে উদ্ধার করেছিল বরাহ রূপ ধারণ করে। তখন বরাহ রূপ ধারণ করে ভগবান এই বসুমাতাকে উদ্ধার করেছিল, আর এই হিরণ্যক্ষর সাথে ভগবান স্বয়ং নিজে যুদ্ধ করে হিরণ্যক্ষকে বধ করেছিলেন। তা সেই প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপুর কঠোর তপস্যায় লিপ্ত হলেন এবং কঠোর তপস্যা করে তিনি ব্রহ্মাজিকে সন্তুষ্ট করলেন এবং ব্রহ্মাজির কাছে বর প্রার্থনা করলেন, ব্রহ্মাজির দর্শন দিলেন। তখন হিরণ্যক্ষ ব্রহ্মাজির কাছে এই বর প্রার্থনা করল, অমরত্ব যেন তিনি লাভ করেন।
তা ব্রহ্মাজি তখন তাকে বললেন যে অমরত্বের বর তিনি প্রদান করতে পারবেন না, কারণ তিনি নিজেও স্বয়ং অমর নয়। তা তুমি অন্য কোন বর প্রার্থনা করো, যে বর আমি তোমাকে দান করতে পারি। তো তখন হিরণ্যকশিপু ব্রহ্মাজিকে বললেন যে আমি কি বর চাইব, যে আমাকে কেউ যাতে না হত্যা করতে পারে, কোনো ঘরে না বাইরে না, এবং আপনার জগতের সৃষ্ট কোন জীব যেন আমাকে হত্যা না করতে পারে। তখন ব্রহ্মাজি হিরণ্যকশিপুকে এই বর প্রদান করলেন যে কোনো ঘরে বা বাইরে জলে বা স্থলে কোন মনুষ্য বা কোন পশু তাকে হত্যা করবে না। এইভাবে হিরণ্যকশিপু তিনি অমরত্বর বর লাভ করলেন। এবার অমরত্বর বর পেয়ে হিরণ্যকশিপু হয়ে গেলেন আরো শক্তিশালী এবং তার অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল। তখন স্বর্গের দেব দেবতারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলেন যে কিভাবে তারা এই যন্ত্রণা থেকে উদ্ধার পাবে। তখন বিষ্ণু তাদের এই আর্তনাদ সহ্য করতে না পেরে এক ভক্ত, শুদ্ধ ভক্তকে প্রেরণ করলেন, তিনি হলেন প্রহ্লাদ মহারাজ। যখন হিরণ্যকশিপু তপস্যায় মগ্ন ছিলেন তখন কিন্তু এই প্রহ্লাদ মহারাজ তার মাতৃগর্ভে ছিলেন এবং নারদ মুনির কাছে তিনি বড় হতে লাগলেন। এবং মাতৃগর্ভের থেকে তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়ে উঠলেন। তো এই প্রহ্লাদ মহারাজ হল আমাদের হিরণ্যকশিপুরের সন্তান। তার জন্ম থেকেই তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত পরায়ণ, তাই তিনি তার পিতার কৃষ্ণ বিরোধী কথা কখনোই সহ্য করতে পারতেন না এবং সর্বদা তিনি কৃষ্ণকেই ভগবান বলে স্বীকার করতেন। তা এই কথা শুনে হিরণ্যকশিপু খুব ক্ষিপ্ত হয়ে যেতেন। তিনি যতবারই বলতেন কে তোমার ভগবান, আমি তোমার পিতা, আমি তোমার ভগবান, ততবার কিন্তু প্রহ্লাদ মহারাজ বারবার বলতে লাগলেন যে তুমি আমার পিতা কিন্তু আমার ভগবান হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তখন হিরণ্যকশিপু নানাভাবে প্রহ্লাদ মহারাজের উপরে অত্যাচার করতে লাগলো। কখনো তাকে সমুদ্রে নিক্ষেপ করে দিচ্ছে, কখনো আবার হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছে, কখনো আগুনের মধ্যে ঠেলে দিচ্ছে, কখনো গরম তেলের কড়াইয়ে তাকে ফেলে দিচ্ছে। এইভাবে তার নিজ ছেলেকে সে হত্যা করার চেষ্টা করতে লাগলো। কিন্তু ওই যে কথায় আছে রাখে হরি মারেকে, তা স্বয়ং ভগবান তো তার ভক্তকে রক্ষা করছে, তা তাকে মারার ক্ষমতা আর পৃথিবীর কোনো ব্যক্তির নেই। তা এইটাই হিরণ্যকশিপু বুঝতে পারলেন না। তিনি নানানভাবে প্রচেষ্টা চালিয়ে গেলেন মারার জন্য তার সন্তানকে, প্রহ্লাদ মহারাজকে। তারপরও যখন অনেক চেষ্টার পর কোনোভাবে প্রহ্লাদ মহারাজকে তিনি হত্যা করতে পারলেন না, তখন তিনি তাকে কারাগারে বদ্ধ করে তাকে শিকল দিয়ে কারাগারে নিক্ষেপ করলেন, কারাগারে বদ্ধ করলেন। তখন স্বয়ং লক্ষ্মীদেবী বৈকুণ্ঠে ভগবানকে জিজ্ঞাসা করলেন যে এবার কি হবে প্রভু, প্রহ্লাদের কষ্ট তো আর সহ্য করতে পারছি না। তখন ভগবান বলল যে প্রহ্লাদকে রক্ষা করবো স্বয়ং আমি, আর ভগবান সর্বদাই পিছনে থেকে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করতে লাগলেন। তার যখন প্রহ্লাদ মহারাজের উপরে হিরণ্যকশিপু নানাভাবে অত্যাচার করছিলেন, তখন এইভাবে পিছনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করতে লাগলেন। আর যখন প্রহ্লাদ মহারাজ কারাগারে বন্দী অবস্থায় ছিল, তখন এসে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বললেন যে কোথায় তোমার ভগবান, দেখাও কোথায় তোমার ভগবান আছে। তখন প্রহ্লাদ মহারাজ বলতে লাগলেন যে আমার ভগবান সর্বত্র, সর্বত্রময় আমার ভগবান, যেখানে তাকাবো সেখানেই আমার ভগবান। তখন হিরণ্যকশিপু রেগে গিয়ে এক স্তম্ভকে দেখিয়ে বললেন যে এখানে তোমার ভগবান আছে, দেখি তাহলে আজকে তোমার ভগবান তোমাকে বাঁচা। এই বলে তিনি প্রহ্লাদ মহারাজের উপরে আক্রমণ করতে লাগলেন। তখন ভগবান নৃসিংহদেব সেই স্তম্ভ থেকে আবির্ভূত হলেন। কি রূপে তিনি আবির্ভূত হলেন? অর্ধেক পশু অর্ধেক মানুষ এবং সিংহের রূপ ধারণ করে
নখ নিয়ে, হাতে নখ নিয়ে তিনি সেই বদলি লগ্নে, না সকালে না রাতে, না বাইরে না ঘরে না দুয়ারে, এইভাবে তিনি না মানুষ না পশু, এইভাবে তিনি স্তম্ভের দিকে এই রূপ আকৃতি ধারণ করে স্বয়ং তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন এবং হিরণ্যকশিপুরকে নিজ জানুতে রেখে তার নখ দ্বারা তার বক্ষ ভেদ করে তাকে হত্যা করেন। জয় নরসিংহদেব, ভগবান কি জয়। আর তার এই রূপের দ্বারা আতঙ্কিত হয়ে সবাই আর্তনাদ করতে লাগলেন এবং তাকে কেউ পাচ্ছেন না শান্ত করতে। তখন প্রহ্লাদ মহারাজ তাকে কর্পূর দিয়ে আরতি প্রদান করলেন, তখন ভগবান শান্ত হলেন। তা ভগবান প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করলো যে তুমি কি বর চাও। তখন প্রহ্লাদ মহারাজ কি বর চাইবে, তার আরাধ্য দেবতা স্বয়ং বিষ্ণু আজকে এই রূপে তাকে রক্ষা করবার জন্য স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছেন। প্রহ্লাদ মহারাজের তো আর কোনো কিছু না চাওয়ার নেই। তাই প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে এটাই প্রার্থনা করল যেন জন্ম জন্ম তিনি তার ভক্ত রূপে সেবা করতে পারে। তাই এই হল ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। আবির্ভাব এইভাবে নৃসিংহদেব ভক্তকে উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছিলেন আর সেই তিথি মহোৎসব আজ। তাহলে বন্ধুরা, আজ সেই শুভ তিথি যেই তিথিতে নৃসিংহদেব গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করবার জন্য। তা আমরা সবাই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব, উপবাস আজকে নৃসিংহ চতুর্দশী উপবাস আজকে করে আমরা সন্ধ্যেবেলা নৃসিংহদেবকে অভিষেক করে তার চরণামৃত গ্রহণ করে আমরা উপবাস ভাঙব। এই ছিল আজকে নৃসিংহদেবের আবির্ভাব তিথির কথা। তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করবে, ভগবানকে এইভাবে স্মরণ করবে এবং সর্ববিঘ্ন বিনাশক নৃসিংহদেব তোমাদের সমস্ত বিঘ্ন বিনাশ করবে। হরে কৃষ্ণ। আজ এই অবধি, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো। হরে কৃষ্ণ।